দীর্ঘ অসহনীয় অতি তাপদাহের পর স্বস্তির বৃষ্টিতে সহনীয় হয়ে আসছে তাপমাত্রা গতকাল যশোর চুয়াডাঙ্গা ঈশ্বরদী এবং মংলাবাদে সারা দেশে তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রির নিচে বৃষ্টি হয়েছে কোনো কোনো অঞ্চলে আজ থেকে বৃষ্টিপাতের আরও বিস্তৃতির পূর্বাভাস রয়েছে রাজধানী ঢাকা শহর ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হওয়া সহ বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে এছাড়াও চাঁদপুর ও মৌলভীবাজার জেলা সহ ঢাকা ময়মনসিংহ রাজশাহী রংপুর ও বরিশাল বিভাগ এবং বিভাগের উপর দিয়ে যে প্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার দর্শক খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন ঢাকা শিশু হাসপাতাল থেকে শাকিলা করিম এবং চুয়াডাঙ্গা থেকে জহির আহেন আহ শুরুতে যেমন শাকিল আপনার কাছে শাকিল চলমান দাবদাহের হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে স্বাস্থ্য সচেতনতায় চিকিৎসকরা কি বলছেন কিন্তু বৈশাখ মাস শেষ হতে চলেছে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার এবং টানা তেত্রিশ দিন দাবদাহের পর কিন্তু গত দুদিন আগে কিছুটা স্বস্তির আবহাওয়া ফিরে এসেছে রাজধানীতে তবে গরমের তীব্রতা গতকাল এবং আজ কিন্তু কিছুটা কম গত তেত্রিশ দিনের তেত্রিশ দিনের তুলনায় কিন্তু কিছুটা কম এবং এই যে তেত্রিশ দিনের যে তীব্র খড় তাপ এই খড় তাপে কিন্তু মধ্যবয়স্ক থেকে বয়স্ক এবং শিশু সব থেকে বেশি কিন্তু শিশুরা এই গরমে বেশি কষ্ট পেয়েছে এবং এই এই যে গরমের তাপে তাপে কিন্তু শিশুদের গরমের ঘাম বসে ছোট ছোট শিশুদের যারা নবজাতক করেছে তাদেরও কিন্তু ঘাম বসে তাদের ঠান্ডা লেগে গিয়েছে এবং আমি কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম চিকিৎসকরা যেমনটি বলছিলেন যে এই গরম বসে কিন্তু শিশুদের জ্বর শুরুতে কিন্তু জ্বর থাকছে এবং এরপরে কিন্তু ঠান্ডা কাশি কিছু কিছু ক্ষেত্রে নিউমোনিয়া হয়ে যাচ্ছে এবং এই নানা ধরনের জটিলতা নিয়ে কিন্তু চিকিৎসকের স্মরণাপন্ন হচ্ছেন অভিভাবকরা ছোট ছোট সোনামণিদেরকে নিয়ে এবং তাদের তাদের কাছে আমি একটু জানার চেষ্টা করেছিলাম যে ঠিক কত কয়দিন ধরে তাদের এই ধরনের লক্ষণ রয়েছে এবং তাদের এখন কি ধরনের জটিলতা নিয়ে তারা এখানে এসেছেন তো তারা বলছেন যে তারা যেমনটি বলছেন যে ঘামে গরমে কিন্তু ঠান্ডা বসে গিয়ে তাদের শিশুদের কিন্তু শারীরিক এই জটিল অবস্থা সৃষ্টি হয়েছে এবং চিকিৎসকদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে আসলে এই পরিস্থিতিতে কি করা উচিত বা অভিভাবকরা কি করতে পারে তো তারা আমাকে যেমনটি জানালেন যে এই গরমে কিন্তু শিশুদেরকে একটু রোদের তাপ থেকে দূরে রাখা এবং ঠান্ডা জায়গায় রাখা বা পানি পানি জাতীয় খাবার বেশি খাওয়ানো এই ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক কিন্তু তারা বলছেন অভিভাবকদের এবং এই আমি কিন্তু এখন শিশু হাসপাতালে বহির্বিভাগের সামনে আছি এখানে কিন্তু ভেতরে প্রচন্ড রোগীর চাপ আমি কিন্তু ভেতরে একটু ঘুরে দেখা দেখে আসার চেষ্টা করেছিলাম তো প্রায় থেকে শিশুদেরকে নিয়ে তাদের মা বা বাবা এখানে এসেছেন এবং প্রত্যেকের কিন্তু এই ঠান্ডা কাশি এই ধরনের শারীরিক জটিলতা রয়েছে এবং জরুরি বিভাগে একটু খুঁজিয়ে দেখলাম সেখানেও কিন্তু প্রচুর এই যে ছোট ছোট শিশুদেরকে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে গরম বসে মধ্যে গিয়ে ঠান্ডা লেগে যাওয়া ফলে তাদের যে ধরনের নানা ধরনের শারীরিক জটিলতা আছে এই সব জটিলতা নিয়ে কিন্তু তারা হসপিটালে এসেছেন এবং চিকিৎসা নিচ্ছেন তো এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী চুয়াডাঙ্গা থেকে যুক্ত আছেন সহকর্মী জহির রাহেন আমরা সরাসরি চলে যাব সেখানে এই গরমের আবহাওয়ার খবর তার কাছ থেকে জানার চেষ্টা করব জহির ধন্যবাদ শাকিলা আসলে আপনি রাজধানীর খবর যেমনটি জানাচ্ছিলেন চুয়াডাঙ্গায় কিন্তু একই অবস্থা অর্থাৎ তাপমাত্রা কিন্তু একচল্লিশের নিচে কিছু তাপমাত্রার কিন্তু নামছে না আমরা গতকালকেও কিন্তু দেখেছি চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস যেটা আমাদেরকে জানিয়েছে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তো এই টানা দাবদাহের কারণে কিন্তু অষ্টাগত হয়ে পড়েছে কিন্তু চুয়াডাঙ্গার জনজীবন আমরা দেখেছি যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আছেন তারা কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন একটু স্বস্তির আশায় কিন্তু তারা ছায় বসে থাকছেন আবার কিন্তু কাজ করছেন এতে কিন্তু তাদের কাজ চরমভাবে ভাবে ব্যাহত হচ্ছে আমরা দেখেছি এই তীব্র তাপদাহের কারণে কিন্তু যে কৃষি কাজ আছে সেটা কিন্তু চরম ভাবে ব্যাহত হচ্ছে বিশেষ করে পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে কিন্তু শেষ কার্যক্রম ব্যাহত হচ্ছে আর এই টানা দাবদাহ হয়ে কিন্তু রোগে গরম জনিত রোগের সংখ্যা কিন্তু বেড়ে চলেছে বিশেষ করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু শিশু ও বয়স্কদের কিন্তু ভিড় দেখা যাচ্ছে আহ আন্ত বিভাগে ভর্তি হওয়ার পাশাপাশি কিন্তু বহির্বিভাগ থেকেই অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন আর চিকিৎসকরা বলছেন শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার জন্য যেন খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের না হয় বিশেষ করে শিশু এবং বয়স্করা যেন বাইরে একেবারে বের না হয় সেজন্য বারবার তাগাদা দেওয়া হচ্ছে আর এই তীব্র তাপদায়ের মধ্যে আমরা দেখেছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু এগিয়ে আসছে জেলা পুলিশকে আমরা দেখেছি যে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে তারা কিন্তু শরবত এবং স্যালাইন কিন্তু বিতরণ করছে সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শরবত স্যালাইন বিতরণ করছে তো এই ছিল চোডাঙ্গা থেকে আপাতত আমার কাছে সর্বশেষ সাকিব আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য